আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস ডেইলিস ডায়েরি। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো কিভাবে সিম্পল ওয়েতে মাছ রান্না করা যায়। তো আমি ডেইলি যেভাবে মাছ রান্না করি ওই রেসিপিটাই আমি শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি বুল মাছ বা হামর মাছ 9 পিস। আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, তারপর টমেটো, তারপর কাঁচামরিচ, ধনে পাতা। তো এখানে আমি একটা বোম্বে মরিচ নিয়েছি, এটা সামান্য মুখটা একটু ছুরি দিয়ে ফেলে নিয়েছি, এটা জাস্ট ফ্লেভারের জন্যই দিব আমি। আর তেল, আর হলুদ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। তো আমি এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, এখন আমি রান্নাটা শুরু করব। আপনারা আমাদের সাথে থাকেন। তো দর্শক, আমার তেল গরম হয়ে গেছে, মাছের জন্য যে তেলটা দিছি। তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি। তো দর্শক, আমার পেঁয়াজ প্রায় নরম হয়ে এসেছে, আমি এই পর্যায়ে দিয়ে দিব হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া। এটা আসলে অনেক সিম্পল একটা রান্না, নতুন রাঁধুনিদের জন্য একদম সহজ। আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো, মরিচ গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ। আসলে হলুদ মরিচ এগুলো যে যার মানে স্বাদ মতোই দিবে। তো আমি এখন আমার মাছের পরিমাণ আর আমার টেস্ট অনুযায়ী এগুলো দিচ্ছি। আসলে মাছের পরিমাণটাও একটু বুঝতে হবে, এটা কী পরিমাণ মাছে কী পরিমাণ লবণ, হলুদ, মরিচ লাগে, এগুলো আসলে নিজেকে বুঝে দিতে হয়। তো আমি এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়ে আমি এভাবে কষিয়ে নিচ্ছি, 3 বার কষিয়ে নিব তেল উপরে ওঠে আসা পর্যন্ত। খুবই ইজি। তো দর্শক, আমি এভাবে মানে 3 বার সামান্য সামান্য গরম পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি আরেকটু এগুলো আরেকটু হয়ে আসলে আমি একটু সামান্য পানি দিয়ে মাছগুলো কষিয়ে ফেলবো। আসলে কষানোর উপরেই যে কোনো সবজির মাংসের মাছের স্বাদটা মানে ডিপেন্ড করে স্বাদটা বাড়ে আর কি। তো আপনারা ওইভাবে আমি অফ ক্যামেরায় 3 বার সামান্য সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন তেলগুলো ওপরে উঠে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, এটা হচ্ছে আসলে নতুন রাঁধুনিদের জন্য একদম সহজ একটা রেসিপি। আমি ডেইলি এইভাবে মানে মাছ রান্না করি। তো আমি এখানে এখন মাছ কষানোর জন্য সামান্য পানি দিয়ে নিচ্ছি। পানিটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিব। দর্শক, আমার আসলে ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে একটু লাইক কমেন্ট করে জানাইয়েন। যদি আর কোনো কিছু ইমপ্রুভমেন্ট, আমি জানি আমার অনেক ইমপ্রুভমেন্টের দরকার ভিডিওতে। তো আমি আসলে ট্রাই করতেছি নতুন, এখনও অনেক কিছু বুঝি না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি এগুলো একটু মানে কমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। আর আমাকে অ্যাডভাইস করবেন আপনাদের মানে কী করলে আমার ভিডিওগুলো আরও মানে ভালো লাগবে আপনাদের কাছে। তো আমি আমার আসলে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করতেছি। তো এখন পানিগুলা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি।
সরি মাছ দেওয়ার আগে লবণটা একটু দিয়ে নি, তাহলে মাছের ভিতরে সব মাছের ভিতর ভালোভাবে লবণগুলো ঢুকবে। আমি লবণ দিলাম স্বাদ মতো, পরিমাণ মতো, আপনারাও মাছের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ হতে তো আসলে বেশিক্ষণ সময় লাগে না, দর্শক আমি প্রায় 3 মিনিট পর মাছগুলো এখন উল্টে দিব। মাছগুলো আসলে এক ফাঁস সিদ্ধ হয়ে গেছে, মাছ হতে তো আসলে বেশি সময় লাগে না, তো এখন আমি উল্টে দিচ্ছি মাছগুলো। এটা আসলে সাগরের মাছ, সাগরের মাছগুলো আমরা খুব বেশি খাই, তো সাগরের মাছ আসলেই ভালো এবং মজাও হয় অনেক। আমি মাছগুলো আমার উল্টে দেওয়া শেষ। মাছগুলো উল্টে দেওয়ার পর আমি এখন টমেটোগুলো দিয়ে দিব। এখন টমেটো দিয়ে দিচ্ছি আমি। দর্শক টমেটো দেওয়া শেষ আমার। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে নিব, এই বম্বে মরিচটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, আর আরও সামান্য পানি অ্যাড করে দিচ্ছি আমি। অবশ্য মাছে বেশি মানে বেশি পরিমাণ জল দিই না, মোটামুটি ইয়ে থাকবে এরকম। তো আমি এখন এগুলো দিয়ে এখন রেখে দিব, তারপর টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দর্শক আমার এখন টমেটোগুলো সিদ্ধ হয়ে এসেছে প্রায় 3 মিনিট পর। এখন আমি দিয়ে দিব ধনে পাতা, আমার মাছ হয়ে গেছে। তো এখন আমি চুলা বন্ধ করে দিব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং উপকার আসবে। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দর্শক আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি চলে আসলাম আমার মাছের ফাইনাল লুকটা। চুলা বন্ধ করে দেওয়া কিছুক্ষণ পর আমার মাছের লুকটা ঠিক এরকমই আসছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে।